আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ আকবর এক ভয়াবহ চোখে দেখা অভিজ্ঞতা বিশ তারিখ যখন আগুন লাগবে তো আমার মাহফিল ছিল মোহাম্মদপুর আমার প্রোগ্রাম ছিল বসিলাতে প্রোগ্রামে যাব আমার ইচ্ছা হচ্ছিল না কেন যেন মনটা খুব মানে না করছিল যে আজকে না গেলেই মনে হয় ভালো হয় তো আমার ড্রাইভার ভাগনাটা বলতেছে হ্যাঁ মামা আপনার দিকে আজকে খুব খারাপ লাগছে আপনি যাবেন না মন থেকেই যেতে ইচ্ছে করছিল না তারপরে যেহেতু আদা দিয়েছি কমিটমেন্ট করেছি সেই জন্য আমি এগুলোর ব্যাপারে খুব যত্নবান থাকার চেষ্টা করি গিয়েছি তো যেই মাওলানা সাহেব প্রোগ্রামটি নিয়েছেন ওনার সাথে আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করে দেখি ওনার ফোন বন্ধ মূলত উনি বক্তব্য দিচ্ছিলেন বায়ান করছিলেন ওনার বায়ানের মাঝখান দিয়ে আমরা ওই বসিলা ব্রিজ থেকে এক পর্যায়ে চলে আসি এই ভেবে যে মনে হচ্ছে মাহফিলে কোনো প্রবলেম হয়েছে উনি হয়তো বিষয়টাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন এরকম একটা কিছু তো আমরা চলে আসি এসে সেদিন প্রচন্ড জ্যাম আপনাদের মনে আছে ধানমন্ডি মিরপুর রোডে দুর্ঘটনা ঘটেছিল বাসে এবং প্রাইভেট কার দুটা পড়ে গিয়েছে তো ওইদিকে প্রচন্ড জ্যাম ছিল ওই জ্যামটা আবার এদিকে এসে পৌঁছেছে যে কারণে প্রচন্ড জ্যাম এক পর্যায়ে আমরা ওখান থেকে চলে আসি কারণ বাজার কারণ বাজার আসার পর এক ভদ্রলোক মৌলানা সাহেব ফোন করেন ফোন করে খুব কাকুতি মিনতি করছেন যে প্লিজ আপনি আমাদের প্রধান অতিথি আসেন আমাদের মিস্টেক হয়ে গিয়েছে সরি তার জন্য আমরা দুঃখিত খুব অনুনয় এবং বিনয়ের সাথে বলার পর এক পর্যায়ে আমি আবার গেলাম তো জানার পর ওখানে গিয়ে জানতে পারি যে আমাদের বাসায় আগুন লেগেছে অবস্থাটা কতটা ভয়াবহ বলার বাহিরের তারপরেও আমি ভাবলাম যাক আল্লাহর হাওয়ালা করে আমি বায়ানে উঠেছি মাঝখানে চলে আসতে চেয়েছিলাম অনেকের মন খারাপ হয়ে যাবে এই কথা ভেবে আর আসিনি যে যেহেতু চলেই এসছি আমি একটু মানে এখানে প্রোগ্রামটা করেই যাই আবার ওখানে প্রধান অতিথি ছিলাম এ কথা ভেবে ওখানে থেকেই গেলাম বাবার সাথে কথা হচ্ছিল বাবা কান্না করছেন ইতিমধ্যেই আমাদের বাসার যারা ছিলেন আব্বু সবাইকে নিয়ে বের হয়ে গিয়েছেন এখন বিষয়টা হচ্ছে আগুনটা লেগেছে থেকে আগুনটা লেগেছে কোত্থেকে এটা বিভিন্নজন বিভিন্ন ধরনের উক্তি করছেন কেউ বলছেন গাড়ির সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগেছে কেউ বলছেন আবার আমাদের যে বিল্ডিং তার দুতলা থেকে আগুনটা নিচে পড়েছে তো গতকাল আমাদের ওখানে যিনি তদন্ত অফিসার ছিলেন একজনের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে আসলে গাড়ি সিলিন্ডারই ব্লাস্ট হয়েছে এবং সেটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে আশপাশে বিভিন্ন জায়গায় আগুনটা ছড়িয়ে পড়ে এবং ডানে বামে সব জায়গাতে আগুনটা লেগে যায় এটলিস্ট এই আগুনটায় আবার অন্যান্য সিলিন্ডার ব্লাস্ট হতে সহযোগিতা করে এবং ট্রান্সমিটার যেগুলো ছিল এগুলো ব্লাস্ট হতে থাকে এবং আমাদের দরজার পাশেই একটা ট্রান্সমিটার ছিল ওটা ব্লাস্ট হয়ে আমাদের ওদিকে আগুন লেগে যায় আমাদের বাসা থেকে যারা বের হয়েছেন তারা বের হতে গিয়ে দু একজন আহত হয়েছেন আমি এদিকে মাহফিল শেষ করি ওদিকে আমার ড্রাইভারকে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিই যে তুমি একটু যাও তো দেখো তো কী হয়েছে পরে আমি আরেক ফ্রেন্ডকে নিয়ে ধানমন্ডির বাসায় আসি বাসায় এসে তো এই অবস্থা আমি প্রথম ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের ফ্যামিলি যারা আহত হয়েছে হাত পা কেটেছে খুব বেশি না আলহামদুলিল্লাহ তাদের চিকিৎসাটা নিশ্চিত করি এক্স রে করাই সেখানে গিয়ে আমার ছোটো বোন সে মারাত্মক আহত হয় দাঁড়াতেই পারছিল না পায়ের নিচে এবং হাঁটুতে কেটে গেছে এখানে কাটার কারণ হচ্ছে যখন একের পর এক এগুলো ব্লাস্ট হচ্ছিল তখন চারপাশে আমাদের বাসার পাশে কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারের সবগুলো জানালা ভেঙে নিচে পড়ে যায় গ্লাসের এবং আমাদের ফ্ল্যাটেরও সবগুলো জানালা ভেঙে নিচে পড়ে যায় এই গ্লাসের উপর দিয়ে খালি পায়ে বা যাদের পায়ে জুতা ছিল সব কিছু মিলিয়ে পিছলা টেয়ে পড়ে হাত পা কেটেছে তো তাদের ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ কিছু হয়েছে তারপর এলাকায় আসলাম এসে দেখি ধাউ ধাউ আগুন জ্বলছে এটা নিভানোর কোনো ওয়ে নেই মানে খুব ভয়াবহ একটা অবস্থা যা বলার বাহিরে সচক্ষে দেখছিলাম যখন আগুন পুরো বিল্ডিং বেবি লেগে যায় তখন আমার এখানে মেসেজ আসতে থাকে কল আসতে থাকে যে আমাদের পুরো বিল্ডিং জুড়ে আগুন লেগে যায় তখন আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সব পুড়ে যাচ্ছে আমাদের পুরো বিল্ডিংটা এবং আমার সবগুলো কিতাব পুড়ে গিয়েছে এরকম বলেছেন আমি দুঃখিত আসলে আগুন লাগলে সবাই এরকমই বলে তাৎক্ষণিক তো আমি আমার বাবার সাথে কথা বলছিলাম আল্লাহ তালা এখানে যে একটা বিষয় আমাকে দেখিয়েছেন বাবাকে বলছিলাম তো বাবা দেখলাম কান্না কান্না অবস্থা তখন আমি বাবাকে সান্ত্বনা দিলাম যে আল্লাহ তাআলা তো আমাদের সবাইকে ভালো রেখেছেন আমাদের যা আছে সব পুড়ে যায় যাক তাতে কোনো আফসুস নেই আপনারা তো ভালো আছেন তা আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা আপনি কি দরজা বন্ধ করেছেন বাসার আব্বু বললেন যে বাসার দরজা বন্ধ করতে পারিনি আমি এক আব্বু আমাকে বলতেছিলেন যে কি আর করার বের হয়ে আসছি আমরা জানি আর হাওলা করে আসছি আল্লাহর আব্বু বের হয়ে বলছিলেন যে হ্যাঁ আল্লাহ আপনি তো নুহার ইসাল্লা প্লাবনের সময় এক বৃদ্ধাকে হেফাজত করেছেন আপনাকে স্মরণ করার কারণে সো আপনার হাওলা করে যাচ্ছি এর হেফাজত আপনি করবেন বিষয়টি আপবোর্ড থেকে শোনার পর আমার মনের ভেতরে এটা এমনভাবে দৃঢ়ভাবে এটা দাগ কেটেছে যে আমার বাবা নিঃসন্দেহে একজন আল্লাহরলি মানুষ এবং সেই সাথে সাথে উনি দীর্ঘদিন কোরআন হাদিসের খেদমত করে আসছেন আমি আবার বাবার ছাত্রও একদিকে আর অন্যদিকে বাবার কথা ভেবে আমার মনে হচ্ছিল যে ইনশাল্লাহ আমাদের ফ্ল্যাটের কিছু হবে না মজার ব্যাপার হচ্ছে রাতে অনেক বন্ধুরা বলছে যে ফ্ল্যাটের অস্তিত্বই থাকবে না সব পুড়ে ছাড়খার হয়ে যাবে হ্যান হয়ে যাবে তেন হয়ে যাবে তো আমি বারবার জোর দিয়ে বলে যাচ্ছিলাম আমাদের ফ্ল্যাটের হয়তো কিছু হবে না তো সবাই আমার সাথে দুষ্টামি করছে হ্যাঁ সব পুড়ে যাচ্ছে আর তুই এগুলো বলছিস হ্যান তেন এগুলো আমার মন বলছিল যে হয়তো বা আল্লাহ চাইলে কিছু নাও হতে পারে আল্লাহ তো আছেন আল্লাহ দয়া করবেন তো বিষয়গুলো ঠিকই সকাল পর্যন্ত ভাবায় কিন্তু সকালে আমি এক ফ্রেন্ডের অফিসে গিয়ে একটু মাথা লাগানোর চেষ্টা করি যে একটু ঘুমাবো সারা রাত তো ওখানে ছিলাম আরেক দিক দিয়ে বিষয় হলো যখন তিনটা বাজে বা তিনটার কম বেশি ওই মুহূর্তে আগুনটা একটু থেমে যায় থেমে গিয়ে আবার বেড়ে যায় আবার বিকটভাবে আবার ওই যে পারফিউমের বোতলগুলো ব্লাস্ট হতে থাকে এবং আগুন মারাত্মক আকার ধারণ করে তো এভাবে করে আগুনটা মারাত্মকভাবেই লাগতে থাকে তো যাই হোক আল্লাহ রবুল আলমেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেছেন সারা রাত কোনো ধরনের কোনো কিছু হয়নি সব কিছু পড়েছে সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস কাজ করছিলেন তো আমাদের ফ্ল্যাটটা সকাল আটটার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন করেছেন ফোন করে বলছে যে আমাদের ফ্ল্যাটের আসলেই কিছু হয়নি সে ওখান থেকে দেখতে পাচ্ছে যে আমাদের বাসার যে ফ্যান ট্যান এগুলোতে কোনো কালির দাগও নেই এবং ওইদিকে আমাদের তানহার ভাই ওইদিকে আগুন নেবানোর কাজ করছিলেন যাকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ভাইটি খুব আন্তরিক এবং খুবই 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 ভালো মানুষ যার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না তো ভাই হেল্পে আমি তখন কিছু জিনিস ওখান থেকে নিয়ে আসছিলাম যাই হোক উনি হেল্প করেছেন উপরে আগুন জ্বলছিল নিচে আগুন জ্বলছিল ওখান থেকে ভাই আমাকে হেল্প করেছেন আর ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্ব এটা আমি দেখেছি অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন যে আমাদের কি ফায়ার সার্ভিস কি হয়েছে হ্যাঁ আগুন নেভাতে পারে না হেন না তেন না দেখেন বিষয়টা আপনারা যারা চোখে দেখেন নাই তারা এটা বোঝার মতো ক্ষমতা রাখেন না বিকজ ওই মুহূর্তে ফায়ার সার্ভিসের ভাইরা যে কাজটা করেছেন জীবন বাজি রেখে উপরে আগুন জ্বলছে নিচে আগুন জ্বলছে আমি দেখেছি চারতলার ছাদে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী মানে এতটা রিস্ক নিয়ে যে নিচে আগুন জীবন বাজি রেখে আমরা বন্ধুরা বলছিলাম যে যে কোনো মুহূর্তে উনি আগুনে পড়ে যাবে যে কোনো মুহূর্তে উনি আগুনে পড়ে যাবে মানে তারা এরকম জীবন বাজিয়ে রেখে কাজ করছিল এখন যারা বলছেন যে হ্যাঁ ফায়ার সার্ভিস কাজ করতে পারিনি তারা দূর থেকে বলেছেন কাছে এসে দেখলে আপনারা বুঝতে পারতেন ওখানে যেহেতু পারফিউমের গোডাউন ছিল একের পরে পারফিউমের ক্যানগুলো যখন ব্লাস্ট হচ্ছিল আবার নতুন করে আগুন লাগছে আবার বন্ধ হচ্ছে আবার নতুন করে আগুন লাগছে আবার বন্ধ হচ্ছে আবার নতুন করে আগুন লাগছে বিষয়টা এতটাই ভয়াবহ যে এখানে কারোই কিছু করার ছিল না মসজিদগুলোর পানি শেষ হয়ে গিয়েছে বাসার পানি শেষ হয়ে গিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তো আর ফু দিলেই পানি নিভে যাবে না এখানে ভুলগুলো ছিল অন্যান্যদের দেখুন নতুন করে আগুন নিপছে আবার নতুন করে লাগছে নিপছে আবার নতুন করে লাগছে কতক্ষণ এভাবে নিবানু যায় এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ভাইরা এই পানির লাইনটাকে নিয়ে জেলখানার পুকুরের সাথে কানেকশন করেছেন সেখান থেকে পানি মেরেছেন তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আগুন নিবে নেবার পর দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্ল্যাটটা অক্ষতই আছে অনেক কিছু পড়েছে কারণ উপরে আগুন জ্বলেছে নিচে পাশে আল্লাহ তালা আমাদের হেফাজত করেছেন এবং আমরা প্রত্যেকেই নিরাপদে আছি অনেকে জানতে চেয়েছেন যে আমরা কি নিরাপদে আছি কিনা বা আমাদের কি হয়েছে কেউ কেউ আবার মেসেজ করে জানতে চেয়েছে কেউ বলছেন যে আমার বাবা আল্লাহ না করুন তিনি কি ওখানে ছিলেন আগুনে পড়েছেন কি না আমি পড়েছি কি না অনেক ধরনের অনেকেই মন্তব্য করছিলেন অনেক কিছু জানতে চাচ্ছিলেন সবার জন্য আমার এই কথাগুলো বলা যে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ফ্যামিলির এবং আমাদেরকে আল্লাহ আল্লাহতারা হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ তবে আমি যারা এখানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য প্রত্যেকের কাছে দোয়া চাই আর হুজুর বলেছেন যে তারা শহীদ মর্যাদা পাবেন আল্লাহ তালা যেন শাহাদাতের উঁচু মর্যাদা জান্নাতুল ফেরদাউস তাদেরকে যেন দান করেন প্রত্যেকেই দোয়া করবেন তাদের জন্য এবং আমরাও দোয়া করি আসলে বিপদ তো বলে আসে না বিপদ বলে আসে না কখন কে বিপদে পড়ে তবে বিপদে পড়লে আমাদের প্রত্যেকের উচিত অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া সহযোগিতা এগিয়ে যাওয়া এটা আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দেন সবাই দোয়া করবেন আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যে আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন এত কিছুর পর এভাবে আল্লাহ ভালো রেখেছেন এটা কখনো এত ভালো থাকবো কল্পনা করিনি আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের ঠিক আছে আমরা ভালো আছি দোয়া করবেন আর সবাই এ ব্যাপারে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন ফায়ার সার্ভিসের ভাইরা সহযোগিতা করেছেন আমাদের ওখানের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও সহযোগিতা করেছেন কারো কোনো কমতি ছিল না আগুনটা এমন ভয়াবহভাবে লেগে গিয়েছে যে নিপছে আবার নতুন করে স্টার্ট হচ্ছে নিপছে আবার নতুন করে স্টার্ট হচ্ছে এখানে আমি নিজের চোখে যেটা দেখেছি ফায়ার সার্ভিসের ভাইদের কোনো ধরনের কোনো কমতি ছিল না প্লিজ দয়া করে আপনারা তাদের নিয়ে এগুলো বলবেন না কেন আমি তাদের হয়ে এই জন্য বলছি যে দেখুন তারা নিজেদের স্ত্রীদের কথা না ভেবে নিজের বাবা মার কথা না ভেবে একটা আগুন নিভানোর জন্য আপনারা আমার জন্য এভাবে জীবন বাজিয়ে রেখে কাজ করে গিয়েছে এটা কল্পনাও করা যায় না কল্পনাও করা যায় আনবিলিভেবল যে এটা এটা কি করে পসিবল আপনি আমি পারবো না আপনি আমি পারবো না আমাকে যখন তানহার ভাই ওখানে যে আমার কিছু জরুরি আছে কি সেটা হেল্প করার জন্য তিনি মই দিয়ে ওখানে দিয়ে আমাকে ওঠাচ্ছিলেন তার আন্তরিকতার কোনো ধরনের কোনো কমতি ছিল না তিনি আমাকে সেখানে নিয়েছেন এবং নিয়ে গিয়ে হেল্প করেছেন হেল্প করে আমার ম্যাকবুক পাসপোর্ট ইত্যাদি বের করার জন্য সহযোগিতা করেছেন এটা তো আমি জীবনেও ভুলতে পারবো না যে আমি ভয় পাচ্ছি না জানি আমি পড়ে যাই কিনা। তিনি আমাকে আশ্বাস দিচ্ছেন এবং সমস্ত নিরাপত্তার দিকগুলো খেয়াল করে আমার জরুরি বিষয়গুলো এবং যে জিনিসগুলো বের করে নিয়ে আসছেন তখন আমি আমি চিন্তা করছিলাম এই মানুষগুলো আমাদের জন্য কাজ করছে তাদের মায়ের কথা না ভেবে বাবার কথা না ভেবে আত্মীয়স্বজনের কথা না ভেবে স্ত্রীর কথা না ভেবে সন্তানদের কথা না ভেবে সো দূর থেকে আমরা এমন কোনো মন্তব্য করব না যেন তারা ব্যথা পায় তানহার বা এক পর্যায়ে আমাকে বলছিলেন যে অনেকে দেখুন আমরা আপনারা তো দেখেছেন আমরা কি করেছি কিন্তু অনেকে আমাদের নিয়ে সমালোচনা করছে যে আমরা করতে পারলাম না তো আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে আগুনটা নিচ্ছে না কেন নিচ্ছে না আমাদের দোষে এখানে যে ওই যে কি বলে এটাকে পারফিউমের যে ক্যানগুলো এগুলো নতুন করে ব্লাস্ট হচ্ছে আবার নতুন করে আগুন লাগছে আবার নতুন করে ব্লাস্ট হচ্ছে আবার নতুন করে আগুন লাগছে নিপছে আবার লাগছে নিপছে আগ আবার লাগছে এভাবে করে দশ ঘন্টা ধারাবাহিকভাবে আগুন জ্বলেছে তো আল্লাহ তালা আমাদের হেফাজত করেছেন আমি যখন ঢাকা মেডিকেলে গেলাম ওখানে দেখেছি আমাদের ফায়ার সার্ভিসের একজন কর্মী ভাই আহত হয়ে সেখানে গিয়েছেন তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমার সর্বোপরি আপনাদের কাছে আহ্বান থাকবে যে কেউ এভাবে কথা বলবেন না তাদের নিয়ে তারা যেখানে জীবন বাজিয়ে রেখে আপনারা আমার সাহায্য করার জন্য এগিয়ে আসছে সাহায্য করে সো তারা এগুলো শুনলে তারা অনুৎসাহিত হয় তাদেরকে আমাদের উৎসাহিত উৎসাহ দেওয়া উচিত এবং ওইভাবে কথাগুলো না বলা উচিত আর প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সচেতন হওয়ার তফিক দান করেন অনেকেই বলেছেন যে এরকম বাসায় আমি কেন থাকি আসলে বিষয়টা হচ্ছে আমাদের পুরাতন ঢাকায় বড় ফ্ল্যাট পাওয়াটা কঠিন হয়ে যায় এখানে বড় ছিল ফ্ল্যাটটা এই জন্য সেখানে আমরা ছিলাম সর্বোপরি একটা কথাই বলতে চাই আমি আমার বাবা আমাদের ফ্ল্যাটের আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং আমাদের সবকিছু অক্ষত আছে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেঁচে আছি এবং দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার তফিক দান করেন সমস্ত বিপদ আপদ থেকে যেন সবাইকে হেফাজত করেন এবং আমাদের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বা দিচ্ছেন বিশেষ করে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা তাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন তারা যেন আরও ভালোভাবে আমাদের সকলের সাথে থাকতে পারেন আমার অনেক বন্ধু বান্ধবরা সেখানে কষ্ট করেছে যাদের কথা না বললেই নয় এবং আইবি সবজুর তো গাড়ি নিয়ে আসতেই চেয়েছেন রাতের বেলা গাড়ি পাঠিয়ে দিতে চেয়েছেন ফ্যামিলি সবাইকে নিতে চেয়েছেন আমার একাধিক বন্ধু ব্যাংকের চেক নিয়ে এসে হাজির যে আমার টাকা পয়সা কত লাগবে ওখানে সংখ্যা বসিয়ে উঠায় নিলে হবে তো আসলে তাদের কথা বলতে পারছি না আন্তরিকতার কারোই কোনো কমতি ছিল না সবাই ভালোবেসছেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং যারা ওখানে শহীদ হয়েছে তাদের ফ্যামিলির প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সবাই যেন ভালো থাকেন তাদেরকে সাহা তাদের মর্যাদা দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি